নমস্কার দর্শক বন্ধু, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান রূপকথায়। সঙ্গে আমি সীমা। আজকে আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি বিশিষ্ট কসমেটোলজিস্ট সোমা বনকে। দিদি সম্বন্ধে নতুন করে বলার মতো কিছু নেই। দিদি মার্কেটে যে প্রোডাক্ট নিয়ে এসছেন অ্যারোজেনাস, তার কিন্তু প্রভাব পড়ে গেছে প্রত্যেকটা মানুষের মধ্যে। যারা এই প্রোডাক্ট ব্যবহার করেছেন তারা কিন্তু ভীষণভাবে আপ্লুত, এবং সবথেকে বড় কথা তারা কিন্তু ফোন করে জানাচ্ছেন আমরা ভীষণভাবে উপকার পাচ্ছি। আর বর্তমান সময়ে যেটা বিশেষ প্রবলেম সেটা হচ্ছে পিম্পলসের প্রবলেম। আমরা জেনে নেব দিদির কাছ থেকে এই পিম্পলসের প্রবলেম কীভাবে অ্যারোজেনাস দিয়ে পুরোপুরি সলিউশন বার করা যায়, বা কীভাবে অ্যারোজেনাস সেটাকে মিটিয়ে ফেলতে পেরেছে। তার আগে আসুন আমরা পরিচয় করি দিদির সাথে। নমস্কার দিদি। নমস্কার, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনাদের সকলকে আমার অনেক ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। পিম্পলসটা একটা কিন্তু খুব বড় সড়ো রেগুলার প্রবলেম একদম, কিন্তু আমি এটা বলি সবসময় যে আমরা কিন্তু পিম্পলসটাকে 100% কিন্তু কিওর করতে পারি। পিম্পলসের কয়েকটা জিনিস যদি একটু সাপোর্ট পাওয়া যায়, এক তো বাইলসটা ক্লিয়ার হয় নাকি, পেটটা ঠিক আছে নাকি, লিভারের কিছু প্রবলেম থাকবে না, এটা ছোটো মানে ছোটোখাটো প্রবলেম তো সারা জীবনই আমাদের সবসময় থাকবে, তবুও অ্যাকিউট কোনো প্রবলেম ওভাবে থাকবে না। এভরিডে আমাদের প্রপারলি আর কি বাইলসটা ক্লিয়ার হচ্ছে নাকি, প্রপারলি ওয়াটার ইনটেক করছি নাকি, মানে জল প্রপারলি খাচ্ছি নাকি আমরা, এগুলো দেখলেই কিন্তু আমরা অনেকটা ইন্টারনাল ব্যাপারটাকে কন্ট্রোলে করতে পারবো, এবং বাইরে থেকে যেটা আমার হয়ে গেছে ইনফেকশন যেটা গ্রো করে গেছে সেটাকে কিন্তু আমরা অবশ্যই ডিসইনফেক্ট করতে পারি। আপনারা জানেন অ্যারোজেনাসের কয়েকটা প্রোডাক্ট ভীষণভাবে আপনাদের স্কিন র্যাশ, সেক্ষেত্রে কিন্তু ফুল বডি র্যাশে তেও আমাদের প্রোডাক্ট খুব ভালো কাজ করে। এবং আমাদের যে অ্যাকনের জন্য তুমি যেটা বলছিলে, অ্যাকনে এবং অ্যাকনে ভালগারাস, যে অ্যাকিউট অ্যাকনে ভালগারাস প্রবলেমের জন্য যখন আমাদের কিনা ভীষণভাবে ডাক্তার দেখাতে ছুটতে হয়, তো অ্যাকনে প্রোডাক্ট অ্যাকনে প্রবলেমের জন্য আমরা কিন্তু এখন একবারও ভয় পাই না বা পিছিয়ে যাই না। কেন, অ্যাকনে ট্রিটমেন্টের জন্য এবং অ্যাকিউট অ্যাকনে অ্যাকনে ভালগারাস ট্রিটমেন্টের জন্য আমাদের যেটা আছে অ্যাকনে ক্লিয়ার কিট, অ্যাকনে ক্লিয়ার কিট কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ভীষণ রকমের আমাদের স্কিন ডিজিজেও সাহায্য করে, এবং এটা আমরা বারবার এর আগে দেখেছি। তো অ্যাকনে কিটটা আমরা কিন্তু সপ্তাহে যখন অ্যাকিউট প্রবলেম থাকবে আমাদের পিম্পলসের, যে গাল ভর্তি পিম্পলস এবং সিস্টিক অ্যাকনে থাকে, আপনারা দেখেছেন প্যাস্টুলস ভরা থাকে, মানে যেগুলোর মধ্যে পুজ রক্ত ভরে যায় যে অ্যাকনেগুলোর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকনে ক্লিয়ার যে কিটটা আছে ওটা আমরা সপ্তাহে দুবার করে ইউজ করবো। প্রসিডিওর অ্যাকনে কিটের মধ্যে সম্পূর্ণভাবে লেখা থাকে। আমি বারবার বলি, যদি একটুও বুঝতে সমস্যা হয়, আমি কিন্তু বারবার, আপনারা জানেন এত বছরে এটা জেনে গেছেন এবং ফোনটা আমি ডাইরেক্টই ধরি, আমি চাই আপনারা আমার থেকে সরাসরি শুনে ইউজ করুন। তো যদি কোনো সমস্যা থাকে সরাসরি ফোন করে আগে জেনে নেবেন, প্রপার ইউজটা হবে তাহলে আমরা খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারব। তো আমাদের অ্যাকনে ক্লিয়ার কিট যেটা আছে এটা সপ্তাহে দুদিন করে অ্যাকিউট কন্ডিশনে আমরা ইউজ করব। তার এটা বাদ দিয়ে কিন্তু আমাদের ডে কেয়ার এভরিডে যেটা কেয়ার সেটা করতেই হবে, সেটা করতে হবে আমাদের যে রোজ তুলসী ফেস ওয়াশ রয়েছে। আপনারা জানেন আমাদের যে রোজ তুলসী ফেস ওয়াশ রয়েছে ওটা পাউডার ফর্মে থাকে, এবং ওটা হাইলি অ্যান্টিসেপ্টিক একটা প্রপার্টি এবং জার্মিসিডাল প্রপার্টি। তো যার জন্য রোজ তুলসী ফেস ওয়াশ দিয়ে আমরা ফেসটাকে ওয়াশ করবো, করে সঙ্গে সঙ্গে অ্যাকনে ক্লিয়ার জেল আছে আমাদের যেটা, ওটা লাগিয়ে মিনিট দশেক থাকতে হবে। 10 মিনিট বাদে আমরা ওই জেলটাকে হালকা হাতে রাবিং করে ধুয়ে তুলে দেবো, এবং 2 ফোঁটা অ্যাকনে ক্লিয়ার অয়েল। প্রথম প্রথম আমরা কিন্তু ময়েশ্চারাইজার বা বডি বাটার কিছু ইউজ করবো না, শুধু অ্যাকনে অয়েলটা মেখেই রাত্রিবেলা শুয়ে পড়বো। দিনের বেলা যেটা করতে হবে, আমরা যখন রোদে বেরোবো অনেক কিছু করতে হয় না, শুধুই আমরা টোনার দিয়ে খুব ভালো করে মুখটা ওয়াশ করে নেব, করে নিয়ে আমরা অ্যাকনে অয়েল আর একটু আমাদের যে সানস্ক্রিন প্রপার্টি আছে, আমাদের যে সানস্ক্রিন বেস আছে ওটা কিন্তু বেস ফর্মে রয়েছে, ক্যালামাইন বেস ফর্মে রয়েছে, এবং ওই প্রপার্টিটা কিন্তু ভীষণভাবে অ্যাকনে প্রন স্কিনের জন্য প্রযোজ্য। আমাদের যে সানস্ক্রিনটা রয়েছে ওই সানস্ক্রিনটা কিন্তু আমরা স্কিনে অ্যাপ্লাই করে হালকা করে কোনো পাউডার পাফ করে রোদে বেরিয়ে যাবো। এইভাবে আমরা যদি কেয়ার করি স্কিনের, এভাবে যদি আর সাথে অ্যাকনে ক্লিয়ার কিটটা সপ্তাহে দুদিন করে ইউজ করব, দেখবো খুব তাড়াতাড়ি আমরা সেরে উঠতে পারছি এবং অ্যাকনেগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। সাথে আরেকটা জিনিস আমাদের নজর করতে হবে, যে আমাদের মাথায় ড্যান্ড্রাফ আছে নাকি। যাদের কিনা মাথায় ড্যান্ড্রাফ আছে তাদের কিন্তু অ্যাকনেটা চট করে সারতে চাইবে না। ড্যান্ড্রাফ হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন যদি আমি আমার স্ক্যাল্পে ক্যারি করি তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাকনেটা সারতে সময় নেবে। তো যদি দেখা যায় যে মাথায় খুব অ্যাকিউট ড্যান্ড্রাফ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কী করবো, আমাদের ড্যান্ড্রাফ লোশন আছে ওটা আমরা রাতে লাগাবো, পরদিন সকালেই শ্যাম্পু করে নেবো। আমাদের যে স্ক্যাল্প কেয়ার প্রোটিন শ্যাম্পু আছে, আমাদের শ্যাম্পুটা কিন্তু আবার জার্মিসিডাল প্রপার্টি
দিয়ে তৈরি হয়েছে। শ্যাম্পুর মধ্যে কিন্তু একটা পার্সেন্টেজে, একটা ভারী পার্সেন্টেজে কিন্তু টি ট্রি অয়েল থাকে। আমরা জানি, হয়তো অনেকে জানেন না, টি ট্রি অয়েল যেটা থাকে ওটা হাইলি জার্মিসিডাল একটা প্রপার্টি। অনেক সময় কী হয়, আমাদের স্কিনে যদি কোনো ঘায়ের সৃষ্টি হয়, ওই আমরা যদি ওই টি ট্রি অয়েলটা পাওয়া যায় তাহলে দেখবেন ওটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। যার জন্য ওই টি ট্রি অয়েল আমাদের দেখবেন যে কোনো জার্মিসিডাল প্রপার্টিতে, আমাদের ড্যান্ড্রফ লোশনের মধ্যে থাকে, আমাদের অ্যাকনে ক্লিয়ার অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এবং শ্যাম্পুর মধ্যেও প্রচুর পরিমাণে থাকে। যার জন্য কিন্তু আমি সবসময় বলি একটা ছোটো বাচ্চাকে আমাদের শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করিয়ে দিন, তাতে করে কী হয় ছোটো বাচ্চার অনেক সময় ছোটো ছোটো স্কিন র্যাশের প্রবলেম থাকে, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ড্যান্ড্রফের সমস্যা আমি বলে নিই, যাদের ওই অ্যাকনে থেকে এলাম আমরা কথাটায়, অ্যাকনেটা যখন দেখবো আমাদের প্রচুর পরিমাণে অ্যাকনে, তাতে সাথে কিন্তু দেখা যায় 90% ক্ষেত্রে কিন্তু সে মাথার মধ্যে খুব ইনফেকশাস টাইপের ড্যান্ড্রফ ক্যারি করে। তো সেক্ষেত্রে ড্যান্ড্রফ লোশন আমরা ইউজ করবো। দেখা যায় ড্যান্ড্রফটা যদি দেখা যাচ্ছে খুব অ্যাকিউট কন্ডিশনে স্ক্যাল্প ডিজিজে পরিণত হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ড্যান্ড্রফ লোশন 2 চামচ নেব, তার মধ্যে যে অ্যাকনে অয়েলটা আমি মুখে লাগানোর কথা বলছি সেই অ্যাকনে অয়েলটা 8 থেকে 10 ফোঁটা ওই ড্যান্ড্রফ লোশনের সাথে মিক্স করে রাত্রেবেলা পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে রেখে দেবো। পরদিন সকালে আমরা আমাদের যে প্রোটিন শ্যাম্পুটা রয়েছে, স্ক্যাল্প ক্লিয়ার প্রোটিন শ্যাম্পু বলে ওটাকে, ওটা দিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে নেব। এইভাবে যদি একটা সপ্তাহ আমরা সপ্তাহে 3 দিন করতে পারি, এভাবে একটা সপ্তাহ ইউজ করলাম, নেক্সট উইকেও ইউজ করলাম, তারপর আস্তে আস্তে আমরা হেয়ার রিগ্রোথ অয়েল যেটা আমাদের আছে ওটা আমরা মাথায় লাগাবো পরদিন সকালে। সেম তাই, যেদিনই আমরা ড্যান্ড্রফ লোশন ইউজ করবো পরদিন শ্যাম্পু করবো, যেদিনই আমরা হেয়ার রিগ্রোথ অয়েল ইউজ করবো পরদিন শ্যাম্পু করবো, এভাবে করবো। তাতে করে আমরা দেখা যাবে আমাদের স্ক্যাল্পটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে যখন যে ইনফেকশনটা আমার ফেসের মধ্যে ছিল সেটা আস্তে আস্তে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে এবং বাইরে থেকে আমরা যে ট্রিটমেন্ট করছি খুব ভালো রেজাল্ট পেতে পারি আমরা। পেতে পারি নয়, একদমই পাবো খুব ভালো রেজাল্ট, এটা আমরা পেয়েওছি এর আগে, আশা আগামী দিনেও নিশ্চয়ই পাবো। তো এইভাবে করুন, তারপরে তো আমি রয়েছি সবসময়, জানাতে পারেন কেমন আছেন আপনার। বন্ধুরা, আপনারা দেখলেন যে যাদের মুখে এই ধরনের পিম্পলস রয়েছে বা ড্যান্ড্রফের একটা প্রবলেম রয়েছে, তার পার্মানেন্ট সলিউশন চাইছেন, অবশ্যই আমি তাদের বলবো যে আপনারা অ্যারোজিনাস প্রোডাক্ট ইউজ করুন। কীভাবে করবেন অবশ্যই তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারের নাম্বার যাচ্ছে এবং আমি একবার অবশ্যই বলে দেব, এই নাম্বারে ফোন করে জেনে নিন যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করছেন, এই পিম্পলসের হাত থেকে কীভাবে বাঁচবেন, কীভাবে ড্যান্ড্রফের হাত থেকে বাঁচবেন, তার জন্য এই প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করতে হবে অ্যারোজিনাসের। আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 8017255032 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8017818581। এই দুটো নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন কিভাবে এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন। আর দিদি তো প্রথমেই বললেন যে উনি কিন্তু সরাসরি কিন্তু ফোন ধরেন এবং আপনাদের সাথে কিন্তু উনিই কথা বলবেন। দিদি, তোমার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, এই যে বর্তমান সময়ে মানুষ প্রচণ্ডভাবে রাস্তায় বেরোচ্ছে, রোদে বেরোচ্ছে এবং রোদে বেরোবার পরে তারা কিন্তু মুখের অবস্থা প্রচণ্ডভাবে কালো হয়ে যাচ্ছে, কিংবা বলতে পারো যে মুখের মধ্যে একটা ট্যান পড়ছে, এই ট্যানটার হাত থেকে বাঁচার জন্য মানুষ কী করবে? আমাদের ট্যান রিমুভাল ট্রিটমেন্ট তো অবশ্যই আছে। ট্যানের ক্ষেত্রে আমাদের দেখবেন একটা পিগমেন্টেশনের একটা কিট থাকে, ওটা হাইলি পিগমেন্টেশনটাকে রিমুভ করার জন্য, হাইলি হাইপার পিগমেন্টেশন যেটাকে আমরা বলি, ওই পিগমেন্টেশন রিমুভ করার জন্য, আবার অ্যাজ ওয়েল অ্যাজ ওটা ট্যান রিমুভ করে, আবার ওটা কিন্তু আমাদের ফেয়ারনেসের কাজ করে। মানে তিনটে কাজই হচ্ছে একদম ওই একটা আমাদের ওই যে আমাদের মাল্টিপারপাস প্রোডাক্ট, এর জন্যই কি কেন আমরা জানি সবাই যে আমাদের যে পিগমেন্ট ক্লিয়ার কিট রয়েছে ওটা হাইপার পিগমেন্টেশন, মেলাজমা এগুলোতে যেমন কাজ করে, আবার যে ট্যান রিমুভের কথা বলছো তুমি, অনেক সময় আর যেটা করে ধরে নিন, আমি ধরে নিলাম আমার ফেসে কিছু নেই, সেই ফেস সেক্ষেত্রে আমি কিন্তু ফেসে আস্তে আস্তে ধরুন ডে বাই ডে যত বয়স বাড়ে আমাদের বা পলিউশনে আস্তে আস্তে স্কিন যতই যার ভালো থাকুক কিন্তু খারাপের দিকে যায়, আস্তে আস্তে স্কিনটা ডিটোরিয়েট করতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পিগমেন্ট ক্লিয়ার কিটটা যদি ধরুন আমার স্কিনের কোনো প্রবলেম
এমনি আমি সব মাসে একবার করে ইউজ করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার স্কিন পলিশিংয়ের কাজ হলো, স্কিনের ডেড লেয়ার রিমুভের কাজ হলো, স্কিনটাকে এক্সফোলিয়েট করার কাজ করলাম, তারপরে আমি খুব ভালো করে দুফোঁটা পিগমেন্ট অয়েল ময়শ্চারাইজার লাগালাম রাত্রেবেলা। দিনের বেলা বডি বাটার আমরা ফুল বডিতে লাগাতে পারি এবং ফেসেও বডি বাটার লাগাতে পারি, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বডি বাটারটা অল পারপাস ব্যাপার। আর বডি বাটারটার ক্ষেত্রে একটা না বললেই নয়, যদি কখনও কেউ কোনো গরম চা গরম দুধ পড়ে গেছে রান্না করতে গিয়ে, গরম গরম কিছু পড়ে গেছে গায়ের মধ্যে, অনেক সময় রান্না করতে গিয়ে আপনি প্রেশার কুকারে গায়ে হাতটা লেগে গেল, ছ্যাঁকা লেগে গেছে, সেক্ষেত্রে সেই জায়গাটা ফোসকা পড়ার একদম টেন্ডেন্সি থাকবেই। তো আমরা যদি বডি বাটারটা খুব ভালো করে সেখানে লেপ লাগানোর মতো করে একটা লেয়ারে লাগিয়ে দিই, সঙ্গে সঙ্গে দেখবেন যে বার্নিং সেন্সেশন, যেটা প্রচণ্ড একটা জ্বালা ভাব থাকে পোড়াতে, ওটা সঙ্গে সঙ্গে কমে যাবে এবং আপনি দু তিন ঘন্টার মধ্যে দেখবেন সেই জায়গাটায় আর কোনো ফোসকা পড়লো না। আর দু তিন দিনের মধ্যে দেখা যাবে সেই জায়গায় যে স্পটটা পড়েছিল ওটা কালো একটা একটু কালচে হয়ে গিয়ে আস্তে করে স্কিনটা উঠে চলে গেল। দেখবেন সেই যে বার্ন করলে যে ঘাটা সৃষ্টি হয় তার থেকেই কিন্তু একটা বার্নিং এর স্পট থেকে যায় আমাদের সারা জীবন। এই জায়গাটা আমার পুড়েছিল, এই স্পট নিয়ে আমি সারা জীবন বই বেড়াবো, কিন্তু এখন আর সেটা বেড়াই না আমরা। আমরা যারা বডি বাটার আমাদের বাড়িতে আছে না, আমরা খুব ভালো জানি বডি বাটার বার্নিং এ ভীষণ ভালো কাজ করে। আমাদের আর বার্নিং এর জন্য কোথাও ছুটে যেতে হয় না, চট করে ওষুধ খেতে হয় না, এই টাইপের কিছু লাগাতে হয় না, বডি বাটার একাই 100। আবার এই বডি বাটারটা কিন্তু আমরা ছোটো এক বছরের বাচ্চার কিন্তু ফুল বডিতে লাগাই, ফুল ফেসে বডিতে পা থেকে মাথা অবধি একদম বডি বাটার লাগাতে পারি, তাতে করে কিন্তু বাচ্চাটার স্কিনটা খুব দেখবেন সুন্দরভাবে স্মুথলি ডেভেলপ করছে স্কিনটা। কেন কি বডি বাটারের মধ্যে কিন্তু সুইট আলমন্ড অয়েল, হুইটজাম অয়েল, ক্যারেট সিড অয়েল এগুলো ভীষণভাবে ভীষণ পরিমাণে রয়েছে, নিম অয়েল থাকে, অ্যান্টিসেপ্টিক প্রপার্টি প্রচুর থাকে, এগুলো থাকার জন্য কিন্তু বডি বাটারটা একটা ভীষণভাবে আপনার স্কিনের জন্য একটা ভীষণ প্রোটিন কন্টেন্ট একটা প্রোডাক্ট হলো, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ দেখবেন বার্নিং সেন্সেশনে কাজ করছে। অনেকগুলো বডি বাটারের পারপাস আছে। এছাড়া কিন্তু আমাদের যদি হেয়ার খুব ড্রাই হয়ে যায়, যখন আমরা দেখি হেয়ার খুব ড্রাই হয়ে গেছে, চুলের ডগা ফেটে গেছে যেটাকে আমরা বলি স্প্লিট এন্ডস, আবার ব্রিটল হেয়ার যেটাকে মানে একটা গোটা চুলের মাঝখান থেকে ভেঙে গেল, খুব ড্রাই হয়ে গেলে সেটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা শ্যাম্পু করার পর যদি সামান্য একটু বডি বাটার সামান্য একটু জলে একটু ব্লেন্ড করে নিয়ে সারা হেয়ারে লাগিয়ে রাখি 5 মিনিট, তারপরে প্লেন জলে ধুয়ে ফেলবো, দেখবো একটা হেয়ার স্পায়ের একটা লুক আমরা পাচ্ছি, সেটা বডি বাটারের জন্যই হয়। মানে আপনি ওই 5 মিনিটে দেখবেন হেয়ারটাকে সফট করে ফেলেছেন। সেম বডি বাটার, যে বডি বাটার আমরা ফেসে মুখে ফেসে এবং ফুল বডিতে লাগাচ্ছি সেই বডি বাটারই হেয়ারে অ্যাপ্লাই করব। এর জন্য কী হয়, বডি বাটার একটা বাড়িতে থাকলে আমরা সবাই এবং সব পারপাসে ইউজ করতে পারছি। বডি বাটারের কথা স্পেশালি বলে দিলাম আমি, কিন্তু আপনাদের কাছে যে বডি বাটারটা স্পেশাল এটা কিন্তু আমি অলরেডি জেনে গেছি, এবং বডি বাটার আমাদের ওয়ান অ্যান্ড অনলি ভীষণভাবে সব ক্ষেত্রে সাহায্য করে। তা অনেক বন্ধুরা কিন্তু দিদি আমাদের ফোন করে জানাচ্ছে এই যে আমাদের অ্যারোজেনাসের যে প্রোডাক্টগুলো ব্যবহার করছে সেটা একটা প্রোডাক্ট কিন্তু কাজ কিন্তু তার বিভিন্ন দিক থেকে কাজ করছে, এইটাই মিরাকেলি যে কী করে এটা সম্ভব, যেটা আমরা মার্কেটে অন্য প্রোডাক্ট থেকে আমরা কিন্তু পাইনি। তো আমরা এই অ্যারোজেনাসের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো দিদি। আজকে আমরা সরাসরি চলে যাবো তোমার ক্লিনিকে, যেহেতু আমরা এসছি যে ক্লিনিকে এসে কীভাবে বিউটি ট্রিটমেন্ট তুমি দিয়ে থাকো, কী কী বিউটি ট্রিটমেন্ট হয়ে থাকে, চলো আমরা সেখানে দেখি। আমার নর্মালি ক্লিনিকের ক্ষেত্রে একটু বলে নিই, ক্লিনিকে যারা স্কিন অ্যানালিসিস করতে চান অবশ্যই আসতে পারেন, সেক্ষেত্রে একটু ফোন করে চলে আসতে হয়। আর যেটা হয় আমাদের ক্লিনিকে যে কোনো এনি কাইন্ড অফ সেন্সিটিভ স্কিন, অ্যাকনে ভালগারাস ট্রিটমেন্ট হয়, অ্যাকনে ট্রিটমেন্ট হয়, ট্যান রিমুভাল ট্রিটমেন্ট হয়, ন্যাচারাল ফেয়ারনেস ট্রিটমেন্ট হয়, এছাড়া আমাদের যেটা হাইপার পিগমেন্টেশন যেটার জন্য ভীষণ আমরা ভুগে থাকি, মেলাজমা ট্রিটমেন্ট মিন্স যেটা আমরা মেচেতা বলি সেই ট্রিটমেন্ট হয়, আর নন সার্জিক্যাল মাইক্রোবায় লিফটিং ভীষণ অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, যেটা যাদের স্কিন প্রচণ্ড ঝুলে গেছে বা স্যাগিং হয়ে গেছে সেক্ষেত্রে সেই ট্রিটমেন্টটা হয়। আর এছাড়া হেয়ারের জন্য নানারকম ড্যান্ড্রফ রিমুভাল ট্রিটমেন্ট, হেয়ার রিগ্রোথ ট্রিটমেন্ট, হেয়ার ফলিং ট্রিটমেন্ট এবং আমরা হেয়ার নানারকম হেয়ার থেরাপি থাকে। এছাড়া ফুল বডি পলিশিং হয় এবং খুব এক্সক্লুসিভ ব্রাইডাল মেকআপ আমাদের এখানে হয়ে থাকে। মানে টোটালি একটা বিউটি প্রোডাক্ট, বিউটি একদম মানে পুরো মানুষকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য ক্লিনিক, তাই একদম। আজকে আমাদের হাতে একদম সময় নেই, আবার দেখা হবে, নমস্কার।